রহমতুল্লাহ ইসলামী পশ্চাৎ গ্রুপে আমাদের সম্মিলিত একদিনই বোন তিনি জানতে চেয়েছেন ছবি তোলার ব্যাপারে ইসলামের বিধি বিধান কি বোন আরো স্পষ্ট করে দিয়েছেন যে যে ছবিগুলো ভাস্কর্যের জন্য সাজানো হয় বা বাধাই করা হয় সেগুলো আমরা বলছি না বরং স্বাভাবিকভাবে যে ছবিগুলো তোলা হয় এ ব্যাপারে ইসলামের বিধিবিধান কি সমিত দিনী বন বিষয়টি খুব স্পষ্ট প্রয়োজন যদি বাধ্য করে তাহলে নিরুপায় হয়ে আমাদের ছবি উঠাতে হবে এই ক্ষেত্রে বৈধ যেমনটি পাসপোর্ট বানাতে হবে অথবা আইডেন্টি কার্ড বানাতে হবে পরীক্ষাতে আমাকে রেজিস্ট্রেশন করতে হলে যে ছবির প্রয়োজন পড়ে এই প্রয়োজনে যে ছবিগুলো আমরা তুলে থাকি ওগুলো বই প্রয়োজন ছাড়া যে ছবি তোলা হয় এগুলো অন্যায় এবং গুনাহের কাজ কেননা এ মনে যথেষ্ট হাদিস রয়েছে নবীম সল্লাহ আলিহুসাল্লাম বলেছেন ইন্না আসাদ দান্না সে আজ আ বান ইয়াও আল মুসফ্ রুম যেটি এভরিও দর ইউল্লাহত আলাম থেকে বর্ণিত নবীমুম সল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন যে আল্লাহ সৌহানহুয়াতা আলাহ কে দিন অধিক আজাদ দিবেন ওই বান্দাদেরকে যারা ছবি তোলে এখানে সহজ ভাষাতে আল্লাহ নবী বলে দিয়েছেন বা স্পষ্ট জানিয়েছেন আল মুসাওويرুন যারা ছবি তোলে এবং তাদেরকে এইভাবেই বলা হবে যারা ছবি তুলবে আল্লাহ সুবহানাহু তাদেরকে বলবেন কাল কিয়ামতের দিন যা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহিস সুওয়ার ইউআযযাবূনাYawm al-Qiyamah যারা ছবি তোলে তাদেরকে কিয়ামত দিবসে আজাব দেওয়া হবে ইউক্বালু লাহুম এবং তাদেরকে বলা হবে আহিউ মা খালাকতুম তোমরা যা ছবি তুলেছ বা তৈরি করেছ তাকে তোমরা জান দাও বা জীবন দাও এই জন্য প্রাণীর ছবি তোলা বিশেষ করে আমরা মানুষের অথবা প্রয়োজনহীন সেগুলোকে সাজানো গোছানো অথবা সেগুলোকে সেফ রাখা পিকচার আকারে এগুলো শরীয়ত বিরোধী কাজ কেউ কেউ যদিও বলেছেন যে মোবাইলে যে ছবি তোলা হয় সেগুলো যে ছবি প্রিন্ট করা হয় সেগুলোর মতো নয় তবে এখানে আল্লাহ নবীর ভাষা যেহেতু পার্থক্য করেননি বিধায় আমাদের পার্থক্য না করাই উচিত তিনি বলেছেন যারা ছবি তুলবে এতটুকু আমাদেরকে জানতে হবে যে নবী সাল্লাম ছবি তোলা সম্পর্কে বলেছেন এই জন্য প্রয়োজনহীন আমরা ছবি তুলতে পারি না তা কখনো বাধ্য করে ছবি তুলতে স্বামী প্রবাসে রয়েছেন স্ত্রী স্বদেশে রয়েছেন এই ক্ষেত্রে স্বামী অথবা স্ত্রী উভয়ে কখনো তাদের আন্তরিকতার ফলে কখনো তারা ছবি রেখে থাকেন অথবা বাচ্চাদের ছবি রাখা এটি সাময়িকভাবে কেউ যদি করে তাহলে আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে এটি এইভাবে দু চার কপি যদি থাকে তাহলে সেটি বৈধ তবে অ্যালবাম ভর্তি করে রাখা অথবা সেগুলোকে কোনো নির্দিষ্ট অনুষ্ঠানে দেখানো বিভিন্ন অনুষ্ঠানে শো করা এগুলো শরীয়ত বিরুদ্ধি কাজ এবং এগুলো গুনাহের কাজ চাই সে ছবি সে ঝুলাক অথবা তার অ্যালবামের মাঝেই রাখুক ঝুলানো বড় গুণা এটি তো স্পষ্ট আমাদের কাছে অনুরূপ হয় প্রয়োজন ভাবে কেউ যদি সেফ রাখে তাহলেও সে অন্যায়কারী এবং এর মাধ্যমে সে গুনার হকদার হতে পারে